হৃদয় বিতারক অকল্পনীয় এটা কাহিনী। এখন অসমৰে এটা দুর্ভগীয়া পরিয়াল, যেটো পরিয়ালৰ কঠিন বাস্তব ছবিখনে কন্দুৱাব আপোনাকো। আজি আমি কবলৈ ওলাইছো এটা দুর্ভগীয়া পরিয়ালৰ বাস্তব জীৱনৰ এখন কঠিন জীয়া ছবি। প্রথমে লক্ষ্য কৰক এই ঘৰখন আৰু এই পরিয়ালটোলৈ। এই পরিয়ালটো যে দেখিছে, আসলতে এই পরিয়ালটোর পাঁচ ভাতৃ ভগ্নীর মাজত একমাত্র এজনে সুস্থ। অপ্রিয় হলেও যেন এয়াই সত্য, ঈশ্বরের এয়া যেন কঠোর পরিহাস। পরিয়ালটোত থকা পাঁচ ককাই ভনীর ভিতর চারিজনে মানসিক বেকারগ্রস্ত আর সুস্থ কেবল মাত্র কনিষ্ঠ ভাতৃ বুলবুল হোসেন। আর এই বুলবুল হুসেইনে নিজের ভবিষ্যতের কথা না ভাবি আনের ঘরে ঘরে দিন হাজিরা করে মানসিক বেকারগ্রস্ত দুর্ভগীয়া পরিয়ালটোক বছরের পাছত বছর ধরে দিয়ে আছে পোহপাল। দিনটোত এসাজ খায় এসাজ নাখায় চারিজন মানসিক বেকারগ্রস্ত ভাই ভনী আর বৃদ্ধ পিতৃমাতৃক কষ্টে পোহপাল দিয়ে আছে এই সাহসী বুলবুলে। এটা গুরুত্বপূর্ণ কথাটো হল, ঈশ্বরের কঠোর পরিহাসত পড়া নগরবেড়া পার্শ্ববর্তী আলুপতির এই দুর্ভগীয়া পরিয়ালটোক আজিকোপতি ঢুকি নাপালে সরকারি এখনো আসনিয়ে, আনকি সহায় করবলে আগবাড়ি নাহিল কোনো দল সংগঠনের প্রতিনিধি কিংবা সচেতন ব্যক্তি। এতিয়া অন্ধকার দেহত কনিষ্ঠ ভাতৃ বুলবুলের ভবিষ্যৎ। এটা প্রশ্ন হল, এই দুর্ভগীয়া অসহায় পরিয়ালটোর এই করুণ বাস্তব কাহিনীয়ে দৃষ্টি আকর্ষণ করবনে রাজ্য সরকারের? সে আগন্তুক দিনত হয়ে পড়ব অতিকয় লক্ষণীয়। তিনটা দাদা আর একটা বাইদেউ বিকলঙ্গ বলে কব পার কি একো না জানে হতে ময়ে সরু অসুবিধা আর কি মানে অসুবিধাও পো নাই আমার সরকার ফলের যদি কিনা সুবিধা করে দিবা পারিলে হয়। কি করে আপনি কি করে? আমি রাজমিস্ত্রি কাম করো। এই সকল লোক লই আপনার কিবা অসুবিধা হয়? অসুবিধা বহুত অসুবিধা, এটা আমি ভাষাত কব নি। চিকিৎসা করেছেনে? চিকিৎসা মানে মই যিখিনি পারো করছো। আজিলৈকে মেডিকেল বিভাগের মানুষ আহিছিল নাকি? নাই 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 অহা নাই। কি কব সরকার কি কব এই ক্ষেত্রে? কি কব মানে আমাক চাব লাগে যে কোনো প্রকারে, এই আমার চাব না লাগে যেহেতু মই কিবা চলি খাব পারো, ইহতক কিবা করে দিব লাগে। নগরবেড়ার পৰা ৰফিকুল ইসলামৰ ৰিপৰ্ট, আসাম টকছ।